নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমরা গ্রীষ্মের বাগানের একটা অত্যন্ত সুন্দর অসাধারণ একটি ফুল জবা ফুল গাছের যত্ন এবং পরিচর্যা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার বাগানে শীত এবং গ্রীষ্মের নানান ফুল থাকলেও এখনও পর্যন্ত কোনো জবা ফুল গাছ নেই তাই এই বছর অর্থাৎ দু হাজার একুশ সালে গ্রীষ্মের বাগানে বেশ কিছু জবা ফুল করার ইচ্ছে আমার আছে এবং ইতিমধ্যে আমি প্রায় চোদ্দো থেকে পনেরোটা জবা ফুল গাছ সংগ্রহ করেছি তো সেই জবা ফুল গাছগুলো নিয়ে এসে বেশ কিছু গাছ এই রকম ছয় ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করেছি আর বেশ কিছু গাছ এখনও পর্যন্ত আমি প্রতিস্থাপন করে উঠতে পারিনি তো আজকের এই ভিডিওতে আমি এই জবা ফুল গাছটা প্রতিস্থাপন করব তার সাথে সাথে কিভাবে জবা ফুল গাছ প্রতিস্থাপন করতে হবে বা কি ধরনের মাটি জবা ফুল গাছের জন্য প্রয়োজন এবং জবা ফুল গাছের যত্ন পরিচর্যা কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর তার সাথে সাথে আমরা জবা ফুল গাছের উপর একটা যে সিরিজ শুরু করব বলেছিলাম তার পার্ট ওয়ান ভিডিও আমরা নিয়ে আসলাম তো সবার প্রথম আমাদের যে কাজ করতে হবে একটা টব নির্বাচন করতে হবে আমি আপাতত প্রত্যেকটা জবা গাছ ছোট ছোট টবে লাগাচ্ছি যেমন এখানে একটি দেখতে পাচ্ছেন ছ ইঞ্চি টবে আমার গাছগুলি লাগানো আছে আর এই গাছটা যেহেতু একটু বড়ো সাইজের নিচে যে গ্রোভ একটা বড়ো সাইজের এই জন্য আমি এই টপটা একটু বড়ো সাইজের টপ নির্বাচন করেছি সবার প্রথম যেটা করতে হবে যে জবা ফুল গাছের জন্য জবা ফুল বলে নয় যে কোনো গাছ এর জন্য প্রথমে ড্রেনের যে হোলটা সেটাকে খুব সুন্দরভাবে এর যে ব্যবস্থাপনা সেটা গ্রহণ করে তুলতে হবে জবা ফুল গাছ যেহেতু বহু বর্ষজীবী উদ্ভিদ অনেক দিন পর্যন্ত টবের মধ্যে থাকবে এবং গ্রীষ্মকালে মাঝে মধ্যে নিম্নচাপ হবে আর বর্ষাকাল তো আছেই তাই অতিরিক্ত বৃষ্টিতে গাছের যেন কোনো ক্ষতি না হয় গাছের গোড়ায় কোনো রকম জল না জমে তাই খুব সুন্দরভাবে আমাদের প্রথমে এই যে ড্রেনেজ ঝোলটা সেটাকে গড়ে তুলতে ঠিকঠাকভাবে এর যে ব্যবস্থাপনা সেটাকে গ্রহণ করতে হবে আমরা সবার প্রথমে যেটা করব এই রকম একটা খোলাম খুঁচি বা ভাঙা পাথরের টুকরো আমরা প্রথমে এই যে যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটার উপর দিয়ে দেব। তারপরে কি করব তারপর হচ্ছে যে কনস্ট্রাকশানের যে লাল বালি আছে এই বালিগুলোকে আমরা ওই খোলাম খুঁজির উপর দিয়ে দেবো অর্থাৎ নিচের লেয়ারটায় একটু সামান্য পরিমাণে বালি দিয়ে দেব। এতে কি হবে এতে খুব সুন্দর একটা জল নিকাশি ব্যবস্থাপনা গড়ে উঠবে অর্থাৎ যে অতিরিক্ত জল এই বালির স্তর দিয়ে ড্রেনেজ হলদে বাইরে বেরিয়ে যাবে কিন্তু কোনো রকম মাটি গিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করবে না এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আগে থেকে প্রস্তুত করে রাখা মাটি আমরা নিচে দিয়ে দেব আমরা কি ধরনের মাটি নির্বাচন করব এটার জন্য গ্রীষ্মের আমি জবা ফুল গাছের জন্য আলাদাভাবে কোনো রকম মাটি নির্বাচন করিনি বা মাটি প্রস্তুত করিনি গ্রীষ্মের বাগানে যে মাটি আমি প্রস্তুত করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেই মাটি আমরা ব্যবহার করছি শুধুমাত্র সেখানে বলা হয়েছিল ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট কাউডাম কম্পোস্ট জবা গাছ কিন্তু বেশি কম্পোস্ট পছন্দ করে না তাই আমরা কম্পোস্টের ভাগটা একটু কমিয়ে দিয়েছি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফর্টি পার্সেন্ট কম্পোস্ট দিয়েছি এর মধ্যে এর মধ্যে রয়েছে এরকম একটা টবের জন্য এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ নিমখোল আর খুব সামান্য পরিমাণে সাব ফাঙ্গিসাইড পাউডার আপনার কাছে যে কোনো রকম ফাঙ্গিসাইড থাকলে আমরা সেটা দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেটটা কেন দিচ্ছি কারণ প্রাথমিক দিকে গাছের যে দরকার সেটা হচ্ছে এর রুট রুটটা যাতে খুব ভালো ডেভেলপ হয় তার জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেটা গাছের রুটের ডেভেলপ হতে সাহায্য করে আমরা এই মাটি দিয়ে নিচের স্তরটাকে সুন্দরভাবে দিয়ে নেব নিচে এরকম একটা মাটির স্তর আমরা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে দেবো ঠিক এই অংশটুকু মাটি দিয়ে ভর্তি করেছি এবার এই যে প্যাকেটটা রয়েছে এই প্যাকের প্যাকেট ব্যাগটা রয়েছে ব্যাগটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে কেটে গাছটাকে বার করে নেব। তো আমরা এই কাজটা করতে গিয়ে যাতে নিচের এই মাটির অং ভেঙে না যাই সেদিকটা কিন্তু বিশেষভাবে আমরা নজর দেব আমরা প্রয়োজনে খুব ভালো করে আমরা প্যাকেটটাকে কেটে বার করে নেব এই যে বার করে নিলাম এবার দেখুন আমরা কিন্তু এই রুট বলটাকে কোনোভাবেই ভাঙব না একটুখানি এটা যেহেতু নার্সারি থেকে আনা এঁটেল মাটিরা ব্যবহার করে আমরা কিছুটা মাটি খুলে নিতে পারি কিন্তু এইটা খুলতে গিয়ে যেন কোনো শিকড়ের ক্ষতি না হয় সেদিকটা আমরা নজর দেব দেখুন আমরা কিছুটা মাটি এখান থেকে সরিয়ে নিচ্ছি সরে নেওয়ার ফলে ভিতর থেকে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর শিকড় আমরা দেখতে পাচ্ছি এবার এই গাছটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো একদম মাঝামাঝি বরাবর তারপরে বাকি যে ফাঁকা অংশটা সেই ফাঁকা অংশটা দিয়ে আমরা এই যে মাটি এই মাটি আবার ভরে দেব আমরা এই মাটিটা দিয়ে একটু সাইড দিয়ে চেপে দেব যাতে শিকড়গুলোর কোনো ক্ষতি না হয় সেদিকটাও নজর দেবো এতটা মাটি প্রয়োজন নেই আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেল দেখুন আমি এখানে বেশ কিছুটা অংশ ফাঁকা রেখেছি আপনারা যদি প্রথমেই বড় পটে লাগান অর্থাৎ দশ বা বারো ইঞ্চি পটে লাগান তাহলে কিন্তু অনেকটা অংশ নিচের ছয় সাত ইঞ্চিতে গাছটা লাগাবেন উপরের পাঁচ চার পাঁচ ইঞ্চি অংশ ফাঁকা রেখে দেবেন আর আমি যেহেতু প্রথমেই ছোটো টবে লাগিয়েছি এটা ছয় ইঞ্চি টবের মধ্যে রয়েছে এটা তার থেকে একটু বড়ো টব আমি কিছুদিন বাদেই এই গাছটাকে আবার এখান থেকে অন্য পটে ট্রান্সফার করব তাই আমি সামান্য কিছুটা অংশ খালি রেখেছি এবার এই গাছ প্রতিস্থাপন করার পর যেটা নিয়ম হচ্ছে ভরপুর জল দিয়ে দেওয়া আমরা এই তবে ভরপুর জল দিয়ে দেব তো আমাদের যে প্রতিস্থাপনের কাজ সেটা সম্পন্ন করলাম এবার এই গাছটিকে আমরা একটি ছায়া জায়গায় এক সপ্তাহ রেখে দেব। তারপরে এক সপ্তাহ ছায়াতে রাখার পর আমরা সরাসরি রোদ পাই এরকম একটা জায়গায় রেখে দেবো কারণ জবা ফুল গাছ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে আর এই গাছটি দেখুন আমি কিছুদিন আগেই প্রতিস্থাপন করেছিলাম প্রায় পনেরো দিন আগে পনেরো দিন আগে প্রতিস্থাপন করার পরে এই গাছটা জল দেওয়ার ফলে এরকম অবস্থা হয়েছে এইবার এর ফার্টিলাইজার দিতে শুরু করব। সবার প্রথম কি করব। আমরা এই মাটিগুলোকে গোড়ার যে মাটিগুলো এগুলোকে সুন্দরভাবে একটু খুশে নেব যদি কোনো আগাছা থাকে সেগুলোকে আমরা তুলে দেব মাটি থেকে খু মাটিটাকে খুশে দেওয়ার পরে আমরা একটা মিশ্র সার প্রস্তুত করে রেখেছিলাম এই মিশ্র সার আমরা এক মুঠো পরিমাণ এই রকম টবে ছড়িয়ে দেব এইভাবে আমরা টবে ছড়িয়ে দেব টবে ছড়িয়ে দেওয়ার পর আমরা এটাকেও জল দিয়ে দেব তো এই হচ্ছে আমাদের জবা ফুল গাছের পরিচর্যা এইবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে মিশ্র সারটা দিলাম এটা আমি কী ভাবে তৈরি করেছি আমরা এর মধ্যে খুব মন দিয়ে শুনুন শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল সরষার খোল এই চারটি উপাদান সম পরিমাণে নিয়েছি সেই চারটি উপাদান মিশিয়ে যতটা হয়েছে তার সাথে ঠিক ততটা পরিমাণে ভার্মি কম্পোস্টও এর মধ্যে দেওয়া আছে যে সম্পূর্ণ যে অংশটা সেটাকে একটা ছায়া জায়গায় এরকম জলে ছিটা দিয়ে রেখে দিয়েছি পনেরো দিন রাখলেই এটা অটোমেটিক ডিকম্পোস্ট হয়ে যাবে আমরা যদি এখন কিন্তু এই টবে কোনো হাড়গুঁড়ো বা কোনো সিংকুচি আমরা এই গাছে দিইনি যদি আমরা ওটা দিতাম তাহলে কিন্তু সরাসরি গাছ ওই খাবারটা নিতে পারতো না ওটা ডিকম্পোস্ট হতে পনেরো কুড়ি দিন সময় লাগতো সে ডিকম্পোস্ট হতে গেলে অনেক তাপ উৎপন্ন হয় গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তাই আমরা এই যে ডিকম্পোস্টের কাজটি সেটা আমরা বাইরে করে নিলাম বাইরে করে নেওয়ার ফলে এটা একদম রেডি সার এই খাবারটা আমি যেই আজকে গাছে দেব কালকে থেকে গাছ এই খাবারটা নিতে শুরু করবে এবং গাছের জন্য একটা অত্যন্ত মানে অমৃতের মতো কাজ করে অসাধারণ সুন্দর একটা সার এই মিশ্র সারটি তো এইভাবে আমরা জবা ফুল গাছের পরিচর্যা করব এইবার আসবো জবা ফুল গাছের যত্ন আর পরিচর্যা এই গাছের যত্ন পরিচর্যা বলতে যদি কারো পুরোনো জবা ফুল গাছ থাকে তারা এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষে জবা গাছগুলোকে হার্ট প্রুনিং করে দিন হার্ট করার পরে গাছে দেখবেন একটু গ্রোথ আসতে শুরু করেছে তখন আপনারা সেই গাছগুলোকে যেভাবে আমি রিপোর্ট করলাম ঠিক সেইভাবে রিপোর্ট করে নেবেন এবার আমরা এই মিশ্র সারটা প্রতি কুড়ি দিন অন্তর ওই এক মুঠো পরিমাণে এই গাছে দিতে শুরু করব। তবে সাইজটা যদি একটু বড় হয় আরেকটু পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সরষার খোলবে যেন তরল সার আমরা প্রতি দশ দিন অন্তর জবা গাছে দেবো তাহলে কিন্তু জবা গাছে অসাধারণ খুব সুন্দর সুন্দর ফুল হবে জবা গাছ নিয়ে অনেকের সমস্যা থাকে যে জবা গাছ কুড়ি আসতে চায় না বা জবা গাছের পাতা হলুদ হয়ে যায় কুড়ি আসতে চায় না কুড়ি আসলেও সেই কুড়িগুলো ফুল না হয় ঝরে পড়ে যায় সবার প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এর যে মাটি প্রস্তুতি তো বললাম আমি একটু বেলে বেলেদুমাশ মাটিটা বেশি পছন্দ করে এবার জল সেচ এই গাছ কিন্তু গোড়ায় মহস্তার থাকবে অর্থাৎ গোড়াটা ভিজে ভিজে থাকবে কিন্তু অতিরিক্ত কাদা থাকবে না এবং গাছের গোড়া শুকিয়েও যাবে না এই রকম জল আমরা গাছে দেব। অতিরিক্ত জল দিয়ে ফেললে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়ি ঝরে যাবে তাই গাছের টবের যে টপ লেয়ার সেইটাকে আমরা একটু শুকনো শুকনো হবে তারপরে গাছে জল দেব দেখুন আমি গাছে যে ভরপুর জল দিয়েছিলাম গাছে কিন্তু একটুও জল থাকলো না অর্থাৎ খুব সুন্দর একটা ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়েছে এবং এর যে মাটিটা সেটা কিন্তু খুব ভালো জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হয়েছে এই মাটিতে কিন্তু কোনো রকম জল ভিতরে জমে থাকবে না এই ভাবে আমরা যে জল নিকাশি ব্যবস্থা বা মাটিটা আমরা প্রস্তুত করেছি এইবার আসছি এই গাছের যে রোগ পোকা এই গাছে কিন্তু বেশ বেশ প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয় তার মধ্যে প্রধানত যেটা মাঝে মাঝে দেখা যায় যে গাছের ডগাগুলো সাদা দইয়ের মতো এক ধরনের পোকা এসে আটকে লেগে থাকে এটাকে বলা হয় মিলিবাগ বা দই পোকা তো আমরা প্রথম থেকে এই গাছে প্রতি সাত দিন অন্তর প্রতি লিটার জলে দু থেকে তিন এম হিসেবে নিম তেল গাছের রীতিমতো প্রয়োগ করব রেগুলার বেসিসে মানে অর্থাৎ সাত দিন অন্তর প্রয়োগ করলে গাছে কোনোরকম রোগ পোকার আক্রমণ আসবে না আর এটা আমার পার্ট ওয়ান ভিডিও পার্ট টু ভিডিওতে আমি অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আরও কীভাবে যত্ন পরিচর্যা করতে হবে সেগুলো আমরা করব আর হচ্ছে এই গাছের যে সর্ষার খোলজল সেটা তো যেভাবে দিচ্ছি সেভাবে দেব বাকি যে যত্ন পরিচর্যা সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব তো বন্ধুরা আমি এই ভিডিওটার মধ্য দিয়ে আগেও বললাম যে একটা সিরিজ শুরু করলাম এটা পার্ট ওয়ান ভিডিও পরবর্তী ঠিক সময়ে সময়ে আমরা আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো সেই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ